হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? লাজুক বলছি ম্যাপসারি থেকে। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আমাদের ওয়েবসাইট ডি ইন্ডেক্স করা যায়। হয়তো আপনি ভাবছেন যে সবাই কথা বলে ইন্ডেক্স করার জন্য, আপনি বলছেন ডি ইন্ডেক্স। অ্যাকচুয়ালি ডি ইন্ডেক্স কী কারণে? যখন আমাদের ওয়েবসাইট, মানে আমরা যখন আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তখন এটা ডিফল্ট অবস্থায় আপনার হচ্ছে গুগলে ইন্ডেক্স হওয়ার যে অপশন সেটি ইনেবল থাকে। তো আমাদের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ডি ইন্ডেক্স করে নেওয়া, কারণ আপনার ওয়েবসাইট যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, বেশ কিছু ডামি কন্টেন্ট আপনার ওয়েবসাইটের ভেতর সেট আপ হয়ে যায়। তো এখন এগুলো হচ্ছে যে গুগল যদি ইন্ডেক্স করে ফেলে, তাহলে দেখা যাবে যে এই ইন্ডেক্সগুলো পরবর্তীতে আবার হচ্ছে যে চেঞ্জ হতে অনেক সময় প্রয়োজন হয়। তো এই জন্য প্রথমেই যখন আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব, আমাদের হচ্ছে প্রথম কাজ হবে আমাদের ওয়েবসাইটটাকে ডি ইন্ডেক্স করে নেওয়া। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডি ইন্ডেক্স করে নিতে পারি, এবং পাশাপাশি যখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে, মানে আমাদের ওয়েবসাইটটা যখন ফুলফিল হবে, আমাদের ওয়েবসাইটে বেশ কিছু কন্টেন্ট আমরা পাবলিশ করব, আদার সেটিংসগুলো যখন রেডি হবে, তখন আমরা ঠিক আবার আগের মতোই এটাকে ইন্ডেক্সের জন্য পারমিশন দিয়ে দিতে পারবো। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ডি ইন্ডেক্স করে নিতে পারি। ওকে, সো এখন আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি যখন আমরা ফার্স্ট হচ্ছে ইনস্টল করলাম, ইনস্টল করার পর সেটাকে আমরা ডি ইন্ডেক্স করতে পারি। তো প্রথমে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন, এবং অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পর আপনি এখান থেকে আপনি সেটিংস অপশন পাবেন। সেটিংস থেকে চলে আসবেন হচ্ছে আপনার রিডিং অপশনে। এই রিডিংয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এখানে আপনার হচ্ছে একটি অপশন আছে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। তো আমরা আপনার ডিফল্ট অবস্থায় থাকবে হচ্ছে এইরকম। আপনি প্রথমে যে কাজটি করবেন, এইখানে হচ্ছে এটি টিক মার্ক দিয়ে দেন হচ্ছে এটি সেভ করে দেবেন। এখন আমাদের এই সাইটটি যেটা হলো, যে আমাদের এই সাইটে আমরা যেই কাজই করি না কেন, গুগল বা আদার্স কোনো সার্চ ইঞ্জিন আমাদের এই ওয়েবসাইটটি ইন্ডেক্স করতে পারবে না। আমি এর আগেও আপনাকে বলেছি যে আমাদের ওয়েবসাইটটি যদি ফুল আমরা কমপ্লিট না করে ইন্ডেক্স করে ফেলি, তাহলে যে সমস্যাটা হবে, দেখা যাবে যে বিভিন্ন আনওয়ান্টেড ফাইল বা আপনার হচ্ছে যে আনওয়ান্টেড লিঙ্কস আমাদের যেগুলো ইন্ডেক্স হয়ে যাবে, এবং এগুলো যখন ইন্ডেক্স হবে সেগুলোর কোনো ভ্যালু থাকবে না। এবং গুগল আপনার যদি কোনো কন্টেন্টে ভ্যালু না থাকে, তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের কিন্তু গুগল বা আদার সার্চ ইঞ্জিন কোনো ভ্যালু দেবে না। তো এই জন্য আমাদের যারা সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করতে চাচ্ছেন, এসইও রিলেটেড যারা কাজ করতে চাচ্ছেন, তাদের জন্য হচ্ছে ফার্স্ট যে টিপসটা, সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর প্রথমেই আপনারা আপনাদের সাইটটি ডি ইন্ডেক্স করে নেবেন। আপনার সাইটের ইন্টারনাল যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি কমপ্লিট করে দেন হচ্ছে পরবর্তীতে এখানে এসে ঠিক সেম সেটিংস রিডিং থেকে এসে এটি আপনি হচ্ছে টিক মার্ক তুলে দিয়ে দেন সেভ করে দেবেন। তাহলে আপনার এটি আবার ইন্ডেক্স হওয়ার জন্য ইনেবল হয়ে যাবে, এবং এরপর আপনার ওয়েবসাইটটি পিং করে নেবেন। পিং করলেই এবং গুগল আপনার হচ্ছে যে ওয়েব মাস্টারে আপনার সাইটটি কানেক্ট করে দেন হচ্ছে ওইখানে সাইট ম্যাপ আপলোড করলেই বা সাইট ম্যাপ আপনার সাবমিট করলেই দেন হচ্ছে আপনার সাইটটা ইন্ডেক্স হওয়া শুরু হবে। এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন। তো এইখানে আমি আপনাদের এই বিষয়টুকুই দেখাচ্ছিলাম যে কিভাবে আমরা আমাদের সাইটটি ডি ইন্ডেক্স করতে পারি, যেটা থেকে এখন আমার এই সাইটে আমি যে কন্টেন্টটি পাবলিশ করি না কেন, আশা করি এখন কোনো সমস্যা আমাদের হবে না। আমরা সব কিছু রেডি করে দেন হচ্ছে এটা ডি ইন্ডেক্স তুলে দিয়ে আবার হচ্ছে ইন্ডেক্সের জন্য পারমিশন দিয়ে দেবো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অবশ্যই আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশনের জন্য অ্যাক্টিভ করে নেবেন। তাতে করে আমার ইন ফিউচারে যে আপডেটের যে ভিডিওগুলো আসবে সেগুলোর একটি নোটিফিকেশন আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।